সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য পান্না কাইসারের মরদেহ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা। সূচনা, এই মুহূর্তে ঠিক কারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, কি খবর আছে সব মিলিয়ে জানান। শহীদ মিনারে শহীদ জাহা পান্না কাইসারের মরদেহ আনার পর থেকেই রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা এবং বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখনও কিন্তু করছেন, এবং তার কন্যা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কাইসার, তিনিও আছেন এখানে এবং এখনও কিন্তু আসছেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা জেনেছি যে এই পান্না কাইসারের মরদেহ কিন্তু এখান থেকে বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে পান্না কাইসারকে। এবং শহীদ মিনারে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে শিশু কিশোর সংগঠন, খেলাঘর, সাহিত্যিক, শিল্পী, প্রকাশক সহ সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা কিন্তু ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা তার স্মৃতিতে বলছেন যে তিনি একজন মহিষী নারী ছিলেন এবং প্রজন্ম একাত্তর, ঘাতক দালাল নির্মূল কমিটি এই সংগঠনগুলোর উদ্যোক্তা, একদম প্রথম থেকে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এবং তিনি এবং তার ব্যাপারে সব একটি কথা বলছেন যে তিনি একজন লড়াকু সংগ্রামী নারী ছিলেন এবং তিনি সারা জীবন আসলে অধিকার প্রতিষ্ঠা এবং দেশকে ভালোবেসে ভালোবেসে কাজ করে গেছেন। এবং তিনি 73 বছর বয়সে শুক্রবার ইন্তেকাল করেন। এই পর্যন্তই ছিল আমার কাছে এখনকার মতো শহীদ মিনারের খবর। সূচনা, আপনাকে ধন্যবাদ। দর্শক কেন্দ্র শহীদ মিনার থেকে জিনিয়া কবি সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।